আগরতলা শহরকে সুস্থ ও স্বচ্ছ রাখার লক্ষ্যে মঙ্গলবার থেকে রাজধানীতে শুরু হলো স্বচ্ছ আগরতলা সুস্থ আগরতলা কর্মসূচি। আগরতলা পুর নিগমের উদ্যোগে আয়োজিত এই অভিযানের সূচনা করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শহর বা এলাকা স্বচ্ছ রাখার মূল বিষয় হল জনজাগরণ, সেই কাজের লক্ষ্যে 10 সপ্তাহ ধরে নানাবিধ কর্মসূচি চলবে। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জনগণের কাছে আবেদন রেখেছেন যাতে সকলে এই কর্মসূচিতে সামিল হন এবং আগরতলা শহরকে সুস্থ ও স্বচ্ছ করে গড়ে তোলার পক্ষে সহযোগিতা করেন। নির্দিষ্ট জায়গাতে রাখবো, যারা সফল কর্মী আছে তাদেরকে সম্মান করব, তাদের সঙ্গে ভাগাভাগি দেব, নিজের ঘরকেও পরিষ্কার রাখবো ও নিজের জানার সময়টা পরিষ্কার রাখবো।